টমেটোর অসাধারণ ফলন আপনাদের একটু দেখাই। টমেটোর অলরেডি কালার চলে আসতেছে এবং ভাই অলরেডি প্রথম একটা তোলা দিছে, এবং প্রথম তোলায় উনি যেটা বলতেছিল আজকে যে 100 কেজির মতো বিক্রি হয়েছে, এবং ওনার টার্গেট হলো যে একবারে টকটকে লাল হয়ে পেকে যাওয়ার পরে, গাছেই পাকার পরে উনি টমেটোটা হারভেস্ট করবে এবং মার্কেটে দিবে। এখন যে কালার আসছে আরও টকটকে কালার আসবে এই টমেটোটা, তারপরে উনি মার্কেটে দিবে। খেয়াল করেন দেখেন যে কি পরিমাণ টমেটো আসছে, এইটা আশা জাতের একটা টমেটো, খুব ভালো ফলন আসছে, কৃষক খুব খুশি। অন্য অন্য এলাকার চাষিরা তার এই টমেটোর খেত দেখতে আসে এবং তার কাছ থেকে পরামর্শ নেয়। এই হলো অবস্থা টমেটোর, আরও একটু দেখাই আপনাদেরকে ক্লোজ। দেখেন কিভাবে ধরছে টমেটো, একটা করে ঝোপাই 2, 4, 6, 8, 7টা 8টা করে টমেটো কিন্তু আসছে। এই হলো টমেটো, এই দেখেন আসলে যে কোনো ফসল করলে পরে যেটা করতে হবে সেটা হলো যে জাত তো অবশ্যই ভালো হতে হবে, পাশাপাশি জাতের পাশাপাশি যে বাড়তি যে পরিচর্যাগুলো, দেখেন ভাইয়ের জমিতে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি, একটা ঘাস বা আগাছা বলতে কিছু নাই, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং কীটনাশক বলেন বা ছত্রাকনাশক বলেন, অনেক কৃষক আছে যারা প্রতিদিন মারে, দিনে 2 বার মারে, 3 বার মারে, এরকম আছে আমরা দেখছি। কিন্তু উজ্জ্বল ভাই যেটা করে, যেই ওষুধটা নিট বা দরকার যেটা না দিলেই না, এই ওষুধগুলোই উনি ব্যবহার করে। পাশাপাশি সারের যদি ব্যাপার বলি, যে সুষম সার বলতে যেটা বোঝায় যে আপনার পরিমাণ মতো যেই সারগুলো দরকার জমিতে ফসলের, সেই সারগুলোই উনি কিন্তু ইউজ করে বা ব্যবহার করে, যার কারণে কিন্তু ফসলটা এত সুন্দর হয়েছে। আপনাদেরকে আরও একটু ক্লোজ দেখাই, এই দেখেন একটা করে ঝোপায় কি পরিমাণ টমেটো, এই দেখেন টমেটো আর টমেটো শুধু টমেটো। এই হলো টমেটোর বাম্পার ফলন।